জায়গাতে এই লোকসভা নির্বাচনের প্রচার শুরু হয়েছে কিন্তু তৃণমূল কংগ্রেস যে প্রচার করছে সেখানে তারকেশ্বর এলাকাতে তৃণমূলের যিনি ঘোষিত প্রার্থী অপরূপা পোদ্দারকে এই ঘোষণার পর সে অর্থে প্রচারে দেখা যাচ্ছে না এবং এ নিয়েও কিন্তু অনেকে প্রশ্ন তুলছেন যে তিনি কেন এড়িয়ে যাচ্ছেন তিনি কি কৌশলে এড়িয়ে যাচ্ছেন নাকি সময় পাচ্ছেন না যদিও অপরূপা পোদ্দার তার অবশ্য প্রতিক্রিয়া আমরা পাইনি তিনি মিডিয়ার সঙ্গে বেশি কথাও বলেন না তবে আমরা এই মুহূর্তে লাইনে ধরেছি তারকেশ্বর এলাকার তৃণমূল নেতা উত্তম কুন্ডু তারকেশ্বরের সংগঠনের যে বিষয়টা অনেকটা দেখেন উত্তমবাবু লোকসভা নির্বাচনে যে প্রচার সেটা কি হচ্ছে তারকেশ্বরে দেখুন অলরেডি আমরা প্রচার অনেকদিন আগে আরম্ভ করছি আমাদের মোটামুটি বিয়ার লেখা নাইনটি ফাইভ পার্সেন্ট কমপ্লিট হয়ে গেছে আমার গোটা টাউনে এবং ব্লকে এর মধ্যে আমরা হয়তো উনি অনেক বড় এলাকা উনি আসতে পারছেন না সাতটা বিধানসভা আসবেন নিশ্চয়ই তারকেশ্বর তো আসবেনই না আমরা তো মমতা ব্যানার্জি কে দেখে তো ভোট করবো আমরা ফুল চিহ্নের ভোটেই আমরা পাচ্ছি আমাদের নেত্রী যে মমতা ব্যানার্জি তার ইয়েতেই তো আমরা ভোট করব অর্থাৎ আপনি বলছেন যে ক্যান্ডিডেট আসুন বা না আসুন আপনারা আপনার দায়িত্ব পালন করে যাবেন তৃণমূল অবশ্যই 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 আমাদের দায়িত্ব আমাদের নেত্রী মমতা ব্যানার্জি অনেক কষ্টে সিপিএম কে চৌত্রিশ বছর ক্ষমতা থেকে হাঁটিয়ে সেখানে তার পরিশ্রম তিনি মার খেয়ে অনশন করে আজকে বাংলায় দলটা এনেছেন আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর উন্নয়নের ইয়েতেই আমরা ভোট পাবো এবং বিপুল ভোটে জিতব এটা কোনো ব্যাপার না অলরেডি আমরা প্রত্যেকটা পঞ্চায়েত ধরে ধরে আমরা মিটিং করছি আমার বঞ্জিপুর আপনার হচ্ছে বালিগুড়ি এক অলরেডি আমরা কমপ্লিট করে ফেলেছি কালকে আপনার তালপুর অঞ্চলে আমাদের মিটিংটা আছে এবং আমরা এক থেকে পনেরোটা ওয়ার্ডে সব দিয়ার লেখা হয়ে গেছে এবং ছোট 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 করে আমরা পাড়ায় পাড়ায় বসে অলরেডি মিনি আজকে যেরকম বারো নম্বর ওয়ার্ডে পাড়ায় বসে একটা আমাদের মিটিং হয়ে গেছে এইভাবে উত্তম বাবু আমি একটা জিনিস জানতে চাইছি যে তৃণমূলের প্রার্থী ঘোষণা হওয়ার পর তারকেশ্বর কোথাও এসেছিলেন ক্যান্ডিডেট প্রচারে দলের দিন মনে হয় চাপানা ঠিক আছে আপনার সঙ্গে কোন রকম কর্মী বৈঠক বা কিভাবে কি কর্মী বৈঠক এখনো হয়ে উঠতে পারেনি আমরাও হয়ে উঠতে পারিনি উনি ফোন করেছিলেন ঠিক আছে তারপরে আমরা আমরা আমাদের কাজ করে যাচ্ছি আমরা মমতা ব্যানার্জিকে চিনি আমরা তৃণমূল চিনি কে চিনি যোগ্যতা বলছেন যে কত একটা অভিমানের জায়গা নাকি তৈরি হয়েছে আপনাদের মধ্যে যে অন্যান্য জায়গায় একবার দুবার পাঁচবার করে যাচ্ছেন ক্যান্ডিডেট আপনাদের এলাকায় আসছেন না না অভিমানের প্রশ্নই নেই প্রার্থীকে আমরা বিপুল ভোটে আগের বছরে যে ভোটে জিতে তার থেকেও বেশি তারকে ভোটে যেতাম প্রার্থীকে মানে আমাদের মমতা ব্যানার্জি যেতাম তাই আপনাদের বক্তব্য একটাই জোড়া ফুলটাই আপনাদের কাছে শেষ কথা পার্থী কে হলেন জোড়া ফুল শেষ কথা মমতা ব্যানার্জি শেষ কথা এটা কি একেবারে কোনো অভিমানের জায়গা থেকে বলছেন হ্যাঁ অভিমান কেন করবো আমরা দলে একনিষ্ঠ কর্মী দলকে ক্ষমতা আনার জন্য মমতা ব্যানার্জি যা করছে আমরা পেছনে থেকে সেইটাই করেছি আমাদের যেরম যেরম আমাদের নেতৃ নির্দেশ দিয়েছে আমরা সেইভাবে করছি আগামী দিনেও করবো ও যতদিন তৃণমূল থাকবে ততদিন তৃণমূল পার্টি করবো অসুবিধা না যেহেতু পার্টি তালিকা বেশ কয়েকটা দিন চলে গেল দু সপ্তাহ পার হয়ে গেল এখনো আপনাদের এলাকায় একবারও আপনাদের ঘোষিত ক্যান্ডিডেট আসছেন না সেই জায়গায় তো উঠছে যে তারকেশ্বরে কেন এত এরকম পরিস্থিতি বড় লেখা তারকেশ্বরে নিশ্চয়ই ঢুকবেন উনি নিশ্চয়ই আসবেন করবেন আমাদের সঙ্গে বসবেন কর্মী বৈঠক করবেন আগের বারেও যখন উনি ফার্স্ট ভোটে ঢাকা দাঁড়ায় উনি আমাকে এখানেই ইয়ে করে প্রচার শুরু করেছিলেন তারকেশ্বর থেকে দেখা যাক তারকেশ্বরে কবে আমরা দেখতে পাই ছবিতে যে আপনাদের সঙ্গেই তৃণমূলের যিনি ঘোষিত প্রার্থী তিনি প্রচারে আসেন অসংখ্যবাদ উত্তম কুন্ডু আরামবাগ টিভি কেও আমি ধন্যবাদ জানাই আমার তারকেশ্বরের তরফ থেকে আরামবাগ টিভি আরো বড় হোক এই আশা করে আপনাকে ধন্যবাদ জানিয়ে ওকে অসংখ্য ধন্যবাদ উত্তম কুন্ডু আমার সঙ্গে এতক্ষণ ফোন লাইনে ছিলেন